রাজশাহী ডিভিশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী 26 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার বিকেলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরে নগর ভবনের সভাকক্ষে উৎসব মুখর পরিবেশে প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্লেয়ার্স ড্রাফট কার্যক্রমের উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র বলেন, দেশের ক্রীড়াঙ্গনে রয়েছে রাজশাহীর ক্রীড়ার ঐতিহ্য। ক্রিকেট ফুটবলে রাজশাহীর ক্রীড়াঙ্গনের অনেক নক্ষত্র জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মান বয়ে এনে দিয়েছে। রাজশাহীর ক্রিকেটের ঐতিহ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামীতে মানসম্মত খেলোয়াড় তৈরিতে করণীয় বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র। রাজশাহী ডিভিশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও রাজশাহী ডিভিশনাল ক্রিকেট দলের অধিনায়ক জহুরুল ইসলাম অমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও রাশিকের ক্রীড়া স্থায়ী কমিটির সভাপতি ও 13 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন। প্লেয়ার্স ড্রাফট কার্যক্রম সার্বিক পরিচালনা করেন রাশিকের ক্রীড়া স্থায়ী কমিটির সদস্য, সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন ডলার। অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী 6টি দলের মালিক, কোচ, ম্যানেজার এবং খেলোয়াড়বৃন্দ অংশ নেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি জহুরুল ইসলাম অমি বলেন, টুর্নামেন্টে মোট 6টি দলে 84 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। এতে 29টি ম্যাচ অনুষ্ঠিত হবে আর প্রত্যেকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বরেন্দ্র অনলাইন টেলিভিশন। বলা যেতে পারে যে একটু হারিয়ে যাওয়া আমাদের ঐতিহ্য আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। সঙ্গতভাবেই বলেছেন খালেদ মাহমুদ সুজন ভাই এবং আব্দুল মোমিন, একসময় রাজশাহী থেকে ক্রিকেটের আগে ফুটবলও রাজশাহী থেকে ফুটবল তৈরি হয়ে ঢাকার মাঠে গিয়ে সে পাকিস্তানের আমলের শেষ দিক থেকে যথেষ্ট খেলোয়াড় খেলেছে এবং ক্রিকেটের 80 দশকে বলা যেতে পারে 70-এর শেষ থেকে 80-এর দশক 90-এর একটা অংশ পর্যন্ত রাজশাহীর বেশ কিছু খেলোয়াড় ঢাকাতে পারমানেন্টলি থাকতেন এবং বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে তারা ফুটবল ক্রিকেট ইত্যাদি খেলতেন। তো আজকে সেই জিনিসটাকে আমরা আমাদের এখানে একটা একটা ব্যাঘাত ঘটেছে, কোথাও একটা মানে ছেদ পড়েছে এবং এই ছেদটা কেন পড়েছে সেটা আসলে আমাদের একটু ভেবে দেখা দরকার। এখানে ক্রিকেট একাডেমি, যেটা বাংলা একটা ক্রিকেট একাডেমি আছে, এখানে ক্লেমন ক্রিকেট একাডেমি আছে, এখানে আর সেখানে প্রশিক্ষণ যারা দেন অথবা প্রশিক্ষণের জন্য যে সমস্ত উপকরণ দরকার সেখানে হয়তো কিছু ঘাটতি থাকতে পারে, মাঠের কিছু সংকট আছে। আমি আশা করি যে এই যে অনুষ্ঠানটি আজকে হচ্ছে এটার মাধ্যমে যে আরেকটি টুর্নামেন্ট মাঠে গড়াবে, এই বিগত প্রায় করোনার পরে, করোনা তো চলছে এখনো, তারপরে করোনা একটু শিথিল ভাব, প্রতিষেধক এসে যাওয়ার কারণে একটু শিথিল ভাব আমাদের মধ্যে এসেছে, যদিও সেটা সঙ্গত নয় হয়তো বা। তারপরেও খেলাধুলা কিন্তু গত 2-3 মাসে রাজশাহীতে যথেষ্ট পরিমাণেই পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু এগুলো থেকে মানসম্মত খেলোয়াড় তৈরি হচ্ছে না কেন এটা আমারও প্রশ্ন। এবং আসলে আমি নানা রকম কাজে থাকি, আমাকে যদি এই বিষয়ে একটু পরামর্শ দেওয়া হয় পরে, এখন নয় পরে, যে আসলে আর কী কী করণীয়, কী করতে হবে আর অ্যাকচুয়ালি রিয়েল সেন্সে ন্যাশনাল লেভেলে একটা ছেলেকে বা একটা মেয়েকে তুলে আনতে হলে কোথা থেকে শুরু করতে হবে, কীভাবে শুরু করতে হবে। এবং সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের তো অনেক দায়িত্ব আছে, সিটি কর্পোরেশন করতে চাই, আমাদের একটা স্থায়ী কমিটি আছে খেলাধুলা নিয়ে, আমাদের ক্রীড়া একটা শাখাই আছে, সেই শাখা ফাংশন করে, তার জন্য অ্যালটমেন্ট আছে, বরাদ্দ আছে, আমরা করতে চাই, কিন্তু আমাকে একটু যদি লিখিতভাবে সুপারিশ আপনারা দেন যে ক্রিকেটের জন্য এইভাবে শুরু করেন বা এই পর্যায়ে আছে এইভাবে সামনের দিকে নিয়ে যান, ফুটবলের জন্য এইভাবে করেন বা অন্যান্য যে খেলাগুলি আছে, টেনিস বা ব্যাডমিন্টন বা অন্য যা আছে হকি, তাহলে পরে আমার মনে হয় আমরা গুছিয়ে বোধহয় কাজগুলি করতে পারি। এবং গুছিয়ে কাজগুলি করলে খুব বেশি সময় লাগার কথা না, কারণ এখানে উৎসাহী তরুণ বা কিশোরের কিন্তু কোনো অভাব দেখিনি আমি। আমি মাঠে গিয়ে দেখেছি মায়েরা তাদের বাচ্চাদেরকে হকি স্টিকের চেয়ে ছোট ছোট হাইট হবে, মানে যেটা একটা স্বাভাবিক হকি স্টিকের যে হাইট তার চেয়ে ছোটো হাইটের বাচ্চারা ওই কালেক্টরেট মাঠে তার মাদেরকে নিয়ে আসে, মারা নিয়ে আসে, মারা বসে থাকেন এবং খেলা দেখেন বাচ্চাদের। তো এই যে আগ্রহী তো কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই, কিন্তু কোথাও একটা কিছু ঠিকমতো আমরা হয়তো মানে 2-2-4 করতে পারছি না, এইটা করার আহ্বান জানাচ্ছি। এবং এই বিষয়ে আমি
আমার যে মেয়াদকাল আছে অথবা মেয়াদকালের সঙ্গে সাথ নাই জীবনকাল আছে, এই জীবনকালের মধ্যে যতটুকু সম্ভব যত বেশি সম্ভব আমি করতে চাই। এখানে আমার সামনে যারা বসে আছেন বেশ কিছু ধনাঢ্য আমার ছোট ভাইরা আছেন, আমি দেখতে পাচ্ছি তারা নানা রকম ব্যবসার সঙ্গে জড়িত, তারা বেশ অর্থ আছে এবং শুধু অর্থ তো তারা অন্য কাজে ব্যয় করতে পারতেন কিন্তু খেলাধুলার মতো একটা ভালো কাজে তারা ব্যয় করেন এবং প্রায়শই তাদের কোনো না কোনো টিম খেলাধুলায় ব্যস্ত থাকে। তো এই সব কিছু মিলিয়ে আমি এই রাজশাহীকে আবারও মানে রাজশাহী থেকে ফুটবলার ক্রিকেটার তৈরি হলে দেশেরই লাভ। এখান থেকে যদি দুইটা ক্রিকেটার ন্যাশনাল টিমে খেলতে যায়, একটা ফুটবলার যদি আমাদের বাংলাদেশ টিমে সেই মান দিয়ে খেলতে যায় তাহলে বাংলাদেশেরই লাভ। তো সেইটা কামনা করে